সকলের মনে একটাই প্রশ্ন বারবার আসে, কোথায় প্রার্থনা বেশি কার্যকর হয় অথবা কোথায় প্রার্থনা করলে বেশি শক্তির রূপ নেয়। অতীতের পাতা উল্টে দেখুন, আগেকার লোকেরা এখনকার লোকেদের সম্পূর্ণ আলাদা আলাদা। আগের লোকেরা চার্চে গিয়ে প্রার্থনা করলে নিজেকে ভাগ্যবান মনে করত এবং ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাতো, আর এখনকার লোকেরা তার উল্টো, প্রার্থনা না শুনলে যেন তার মাথার চুল খাড়া হয়ে যায়, সমস্যায় না পড়লে প্রার্থনাটিকে তারা গুরুত্ব দেয় না এত। সকলকে জয় যিশু। চলুন দুটো জায়গার প্রার্থনা কার্যকারিতা দেখে নিই, তাদের বিভিন্ন কার্যকারিতা। সেটা ধরুন আপনি তরকারি ছাড়া ভাত নিয়ে বসলেন, কোনো রকম ভাত খেয়ে ফেলবেন, কিন্তু বারবার তা পারবেন না, কারণ ভাত প্রার্থনা শরীরের ক্যালোরি দেয় আর তরকারি আপনার জীবকে স্বাদ দেয়, যার ফলে আপনি ভাতটা খেতে পারবেন, সেটা ছাড়া সব কিছু বেকার। এবার আপনি প্রার্থনা করছেন বাড়িতে করছেন, এতে আপনার সমস্যা কতটা আপনি তুলে ধরবেন ঈশ্বরের কাছে? সেখানে আপনি একা, কিন্তু চার্জে একাধিক ব্যক্তি থাকলে ঈশ্বরের উপস্থিতি, যে সেখানে একটা প্রার্থনা এমন এক ব্যক্তি করায় প্রার্থনা বেশি শক্তিশালী হয়, মানে একটাই প্রার্থনা একাধিক ব্যক্তি করলে সেখানে আরও বেশি শক্তিশালী রূপ নেয়। এবার আপনার ব্যাপার, আপনি কোথায় প্রার্থনা করবেন? কেননা আপনি যদি মনে করেন যে চার্জে যাবেন না, ঘরেই প্রার্থনা করবেন, তাহলে প্রার্থনা হয়। কিন্তু আমার বক্তব্য, আপনি যদি ঘরে প্রার্থনা করেন তাহলে আপনি এক বা একাধিক ব্যক্তিকে নিয়ে করতে পারেন, কিন্তু চার্জে তারও বেশি, তাদের সকলের প্রার্থনা একটা রূপ নেয় এবং ঈশ্বরের কানকে আঘাত করে, আর আপনার প্রার্থনা একটা শক্তিশালী প্রার্থনা হিসেবে সেটাকে পূর্ণ করে। এবার আপনার ব্যাপার, আপনি কোথায় প্রার্থনা করবেন? অজুহাত ছাড়ুন, নিয়মিত প্রার্থনায় বসুন, চার্জে যাবার চেষ্টা করুন, যখন চার্জে যেতে পারবেন না বাড়িতে করুন। প্রার্থনার কীভাবে করতে হয় জানতে চান তাহলে লিঙ্ক ডেসক্রিপশানে পাবেন, দেখে নিন কৌশল করে নিয়ম করে প্রার্থনা করার নিয়ম। যদি প্রার্থনায় বসতে ভালো না লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে বলবেন না, এবং আপনি কি প্রার্থনায় বসেন সেটাও জানাবেন। আমরা সকলে আপনার জন্য প্রার্থনা করব, ঈশ্বরের আশীর্বাদ যদি পেয়ে থাকেন তাহলে জানাবেন কমেন্ট বক্সে। নিয়মিত বাইবেল পড়ুন আর ঘরে বাইবেল রাখুন, দেখবেন উপকার পাবেন, কেননা ঈশ্বরের আশীর্বাদ সকল উপস্থিত, সেটাকে নিয়ে নিতে হয়। পিতা পুত্র পবিত্র আত্মার নামে চাইছি, আমেন।